আমার নবীর ভালোবাসা কলিজায় জায়গা দেন। মুখে বলাটা যথেষ্ট নয়, এখানে বসে যদি আমি আপনি নবীর আদর্শে আদর্শিত হব বলে সেই মন মানসিকতা তৈরি করতে পারি, তবেই কিন্তু নাজাত পাব। আল্লাহ নবীর চলাফেরা, আল্লাহ নবীর জীবন ব্যবস্থাটা সামনে রেখে আমাকে আপনাকে জীবন যাপন করতে হবে। আল্লাহর নবীর আদর্শ ভুলে 365 দিন নবী দিবসের মাহফিলে বসবেন, নাজাত পাওয়া যাবে না। আল্লাহ নবীর একটা আদর্শের কথা বলি, আজ আমি আপনি নবীর উম্মত বলে দাবি করি, আমি যদি এখানে বসে ওয়াজ করি কিয়ামতের মাঠে হাশরের দিনে, আমার আপনার দয়ার মায়ার নবী উম্মত উম্মতিদিগকে সাথে করে নিয়ে সুপারিশ করে আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন। আমি জানি সুবহানাল্লাহ জোর হবে, কিন্তু নবীর কাতারে জায়গা পাবো সেইটা তো খুলতে হবে নাকি? ও ভাই জনেরা, সোনার মানিক যুবকেরা, এই সুবহানাল্লাহ গুলো অনেক জোর হয়, তবে আমি আপনি নবীর কাতারে জায়গা পাবো কি করে ভাবা দরকার। আল্লাহ নবী হুজুর আমার আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরায় আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করছেন, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কঠিন হাশরের দিনে আপনার উম্মাত উম্মাতি থাকবে, অন্যান্য নবীর উম্মাত উম্মাতিরা থাকবে, আপনি আপনার উম্মাত উম্মাতি দিগকে এত কোটি কোটি মানুষের ভিড়ে কি করে চিনবেন? আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা, একদল কালো ঘোড়া, ওই একদল কালো ঘোড়ার ভিতরে কয়েকটা ঘোড়ার যদি মাথায় সাদা টিকে সাদা কালারের কোনো লোমের কালার থাকে, ওই কালো ঘোড়ার ভিতর থেকে কয়েকটা সাদা টিকেওয়ালা ঘোড়াকে কি চিনতে অসুবিধা হবে? আম্মা জান বললেন, না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, ও বিবি আয়েশা, আমার উম্মাত উম্মাতি হবে 5 অক্ত নামাজি, তারা উযু করবে, উযু করার যার কারণে আল্লাহ পাক কিয়ামতের মাঠে কঠিন হাশরের দিনে যে সমস্ত জায়গায় উজুর পানি লাগে আল্লাহ পাক এক প্রকার নূর জারি করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আমি দূরে থেকে দেখে চিনতে পেরে যাব, ওই তো আমার উম্মাত, এরা ছিলেন নামাজি, এদের ওজুর পানি যেখানে যেখানে লাগতো আল্লাহ নূর জারি করে দিয়েছে, আমি রসুলুল্লাহ, আমার উম্মাত উম্মাতিদিগকে আমার কাছে এক জায়গায় করে নেব। কথা বুঝতে পারছেন? আমি জানি অশো না, আজ আমার সমাজে 20% মানুষ ভালো করে উজু জানে না, কথাটা বাস্তব না অবাস্তব? আমি এখানে বললাম যে নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, সুবহানাল্লাহর এত জোর হবে মনে হয় প্যান্ডেলটা উড়ে যাচ্ছে, কিন্তু এর ভিতরে কত মানুষ, আজ আমি বাস্তব বলছি, এর ভিতরে অনেক মানুষ উজুর তরিকা সহি করে জানে না, ট্যাপটা ছেড়ে দিয়ে মনে কুল্লি তো কুল্লি 5G স্পিড 2-4টে কুল্লি করে ঝাবাট ঝাবাট করে পানি মেরে নিয়ে একটু এরকম হয়ে গেল। কি গো, আমার নবী কইভাবে উজু করেছেন? একজন সাহাবি উজু করছেন, আল্লাহর নবীর নজর পড়ে গেল, বললে বাবা উজুটা আর একবার কর, ফের একবার করলেন, মানে সহি তরিকায় হয়নি, উজুটা আর একবার করো, ফের একবার করলে হয়নি, বলে পানি নিয়ে আসে, আমি রসুলুল্লাহ উজু করছি, আমি যেভাবে করছি দেখে দেখে ওইভাবে উজু করো, এটা আমার নবীর আদর্শ। জোরে বলুন, যে ভাইরা যে মেয়েরা যে ছেলেরা উজু জানে না, ওই ছেলেটার একার দোষ না রাব্বা আমার দোষ? আপনি সন্তান জন্ম দিলেন, তাকে উজুটুকু শেখালেন না? আপনার মেয়ে আপনার ছেলে এটা আপনার কলিজার টুকরা সন্তান, এতটুকু হক তো আপনার উপরে ছিল, বাচ্চাটাকে কোরআনের তালিম দেই, বাচ্চাটাকে উজু শেখাই, বাচ্চাটাকে পাক না পাকের মশালা শেখাই, বাচ্চাটাকে কিভাবে গোসল করে শরীরটা পবিত্র করতে হয় সেই শিক্ষাটুকু দেই। অনেক মানুষ আছে 1 মাস উজু করিনি, 6 মাসে উজু করিনি, শুধু 2 বার উজু করেছে, 2টো ঈদ। অনেক মানুষ আছে সপ্তাহে 1 দিন উজু করে তা ভালো করে করে না, আমাদের যা উজুর সঙ্গে সম্পর্ক নূর জ্যোতি বেরোবে বলে মনে হয়, একটু হ্যাহুদান না বেরোবে বলে মনে হয়, তাহলে আমরা কোন প্রকৃতির উম্মাদ বুঝতে পাচ্ছেন তো? ডাক করছেন নাকি, কষ্ট পাচ্ছেন? এই কথাটা বাস্তব না অবাস্তব? অনেক মানুষ আছি আমরা পুরো 1-1 মাসে 1 বার অজি করি, যতই অশ্ব নেন
যদি বাস্তবে যদি রাসূলের সুন্নাত না আমল করতে পারি এ ওয়াজ শুনেও নাজাত পাওয়া যাবে না। ও ভাইজানেরা সোনার মানিক যুবকেরা আব্বারা মায়েরা আমার নবীর আদর্শ কি এমন আদর্শ নবী আমার পৃথিবীর মানুষের জন্য আদর্শ আল্লাহর নবী হুজুর তিনি টোটাল পৃথিবীর জীবনে মানুষের জীবন যাপনের উদাহরণ স্বরূপ হয়ে পৃথিবীর মানুষকে শিখিয়ে দিলেন আল্লাহ নবীর 63 বছরের জীবনে সব সময় বান্দার হকটা তিনি মনে রেখেছিলেন তিনি এন্তেকালের আগেও বান্দার হক বলেননি আল্লাহর নবীর এন্তেকালের আগে নবী আমার অসুস্থ হয়ে গেলেন আল্লাহর নবীর জ্বর হলো কয়েকদিন অতিবাহিত হয়ে গেল জ্বর অবস্থায় আল্লাহর নবী হুজুর আমার নাবাবি শরীফে নামাজ পড়াতে যাচ্ছেন আল্লাহ নবী জানতেন আমি যদি অসুস্থতার কারণে নামাজ পড়াতে না যাই আমার ইমামতির জায়গায় কেউ গিয়ে দাঁড়াবে না আল্লাহ নবী জানতেন আমি যে এতটা অসুস্থ এই কথাটা যদি সাহাবাদের কাছে বলি ওরাও চিন্তার মধ্যে পড়ে যাবে কাউকে কিছু বলেন না সময় মতো আজান হয় নামাজ পড়াচ্ছেন কম বেশি 2 সপ্তাহ মতো অতিবাহিত হয়ে গেল আল্লাহ নবী এক পর্যায়ে অনেকটা অসুস্থ বোধ করছেন জ্বরের মাত্রা অনেক বেশি আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মুবারকে এমন সময় মদিনার মসজিদে নববী শরীফ থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠে আযানের আওয়াজ ভেসে আসে আল্লাহর নবী ডাক দিলেন আয়েশা ও বিবি আয়েশা শরীরটা বড় কমজোর লাগছে আমার মনে হয় আমি আর হেঁটে হেঁটে নববী শরীফে যেতে পারবো না আমার মনে হচ্ছে আমি আর ইমামতি করতে যেতে পারবো না আজান হয়ে গেলে সাহাবায়ে কেরামদের ভিতরে প্রতিযোগিতা শুরু হয়ে যেত আগে আগে মসজিদে যাব ফার্স্ট কাতারে জায়গা নেব আল্লাহ নবীর পিছনে দাঁড়াবো আল্লাহ নবীর সোজাসুজি দাঁড়াবো আল্লাহ নবীর সাহাবায়ে কেরামেরা আজান হয়ে গেলে সব কাজ ফেলে রেখে মসজিদে চলে আসতেন নামাজ প্রতিষ্ঠিত কাকে বলে আল্লাহ নবী দেখিয়ে দিয়ে গেলেন ফজরের জামাতে যতটা মুসল্লি জুমার নামাজে অতটা আসরে যতটা মাগরিবে ততটা আল্লাহ নবী নামাজ পড়াতেন জুমার নামাজ সহ 5 ওয়াক্ত নামাজে মুসল্লির সংখ্যা একই রকম দেখা যেত জোরে বলুন কথা ঠিক না বেঠিক 5 ওয়াক্ত নামাজে একই রকম মুসল্লির সংখ্যা সবাই প্রতিযোগিতা করত আল্লাহর নবীর পিছনে গিয়ে দাঁড়াবো আল্লাহর নবীর সোজাসুজি দাঁড়াবো নবীর পিছনে নামাজ পড়া সৌভাগ্য ছোট না বড় আল্লাহ নবী রুকু করা আল্লাহ নবী সিজদা করা আল্লাহ নবী হুজুর আমার নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের পবিত্র কালাম কোরআন পাঠ তেলাওয়াত করতেন সাহাবায়ে কেরামেরা এত মজা পেতেন এত মজা পেতেন সাহাবায়ে কেরামরা বুঝতেই পারতেন না সময় পার হচ্ছে আল্লাহ নবীর পিছনে নামাজ পড়ে তারা জানতেন আমাদের নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে ইমাম যদি ঠিক থাকে ইমামের নামাজ যদি শুদ্ধ হয় ইমাম যদি তাকওয়া পরেজগার ওয়ালা হয় একটু ইতমিনানটা বেশি হয় কথা ঠিক না ভুল ইমামের নামাজ কোনো মাসলা মাসায়েলে দৃষ্টিতে যদি কোনো কারণবশত নামাজটা ফৌত হয়ে যায় নামাজটা বাতিল হয়ে যায় নামাজটা সবাইকে পড়তে হয় কি হয় না আর ইমামের নামাজ হয়ে গেলে মুসল্লি যদিও পিছনে একটা ভুল করে ফেলে ছোটখাটো ভুল ওটা তারও নামাজ হয়ে যাবে কথা ঠিক না ভুল মাঝে মাঝে কীরকম সব ভুল না কিছু কিছু ভুল আপনি যদি ইমামের আগে সেজদায় চলে যান সমস্যা আছে ইমামের আগে রুকুতে চলে যান বা রুকু থেকে উঠে পড়েন এতে কিন্তু সমস্যা নামাজ বাতিল হতে পারে আলেমদের জিজ্ঞেস করে নেবেন হয়তো ইমাম সাহেব 4 রাকাত নামাজে 2 রাকাত পড়ছে পড়ে যে আত্তাহিয়াত পড়ি ইমাম সাহেব ইতমিনানে পড়ছেন আপনার গতি বেশি ছিল আপনি দরুদ শরীফে পৌঁছে গেলেন এতে আপনার নামাজে অবশ্যই একটা ত্রুটি তবে এগুলো খেয়াল রাখতে হবে তারপরেও এই কারণে নামাজটা পুরো বাতিল হয়ে যাবে না ইমামের নামাজ হলে আপনার নামাজ হয়ে যাবে এই জন্য ইমাম সবসময় আমরা তো ইমামের উপরে ইক্তেদা করি সাহাবারা জানতেন আমাদের ইমাম আমার রসুল জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী
হুজুর আমার আজকে নবাবী শরীফে আসছেন না, আজান হয়ে গেছে, গোটা নবাবী শরীফটা ভরপুর হয়ে গেছে, আজ ঘড়ি থেকে আজান হয় আর ঘড়ি থেকে নামাজ হয়, তদানীন্তন সময় ঘড়ি আবিষ্কার হয়নি। এটা আমার আপনার মতো এই বোড়ালি গ্রামের মসজিদ নয়, মসজিদে ইমাম সাহেবকে যদি না দেখা যায় যে কোনো যোগ্য ব্যক্তি সময় হয়ে গেলে দাঁড়িয়ে যায়, আল্লাহ নবী যদি না আসেন ওই জায়গায় গিয়ে কি সরাসরি দাঁড়ানো যাবে? আল্লাহ নবী বললেন আয়েশা অনেক সময় হয়ে গেল, আজান হয়ে গিয়েছে, বলেন না আমার আমার সাহাবারা কি নামাজ পড়ে নিয়েছে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মনে হয় কেউ নামাজ পড়েনি, সব আপনার জন্য অপেক্ষা করছে। আল্লাহ নবী বলেন আয়েশা নামাজটা হলো আল্লাহর হুকুম, আমি রাসূলুল্লাহ আর যেতে পাচ্ছি না অসুস্থতার কারণে, আমি রাসূলুল্লাহ হয়তো যেতে পারবো না, ও বিবি আয়েশা কোন রকমে সংবাদ কি পৌঁছানো যাবে? আপনার আব্বা যান আবু বাকারকে বলে দেন আমার জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করে যেন নামাজটা পড়িয়ে দেয়। আম্মা যান বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আব্বা জানের নাম করবেন না, কেননা উনি রহম দিলেন মানুষ, ওনার অন্তরটা নরম, আপনি এতটা অসুস্থ, আমার আব্বা যান যদি জানে আপনি অসুস্থতার কারণে আসতে পাচ্ছেন না উনি হয়তো নামাজের জায়গায় দাঁড়ানোর মতো মানসিক অবস্থায় থাকবেন না। বলুন তো দেখি আবু বাকার হুজুরের দিলটা নরম না শক্ত? কোনো ঐতিহাসিক বৈজ্ঞানিকের কথা নয়, এটা আমার নবী নিজে সার্টিফিকেট দিলেন, হাদিস শরীফ এসেছে, আর হামু উম্মতি বি উম্মতি আবু বাকার, কোটি কোটি উম্মতের ভিতরে সব থেকে নরম দিল হলো আমার আবু বাকারের। হুজুর আমি বলতে পারবো না, যদি আমার আব্বাজান শোনে আপনি এতটা অসুস্থ, আব্বাজান যদি ভেঙে পড়ে, আল্লাহর নবী ভাবলেন সত্যি আবু বাকার যদি ভেঙে পড়ে আমার সাহাবিদের সান্ত্বনাটা দেবে কে? আল্লাহ নবী এতটা অসুস্থ, আম্মা জানকে বললেন আয়েশা আমার শরীরে মনে হয় জ্বরের মাত্রা খুব বেশি, আম্মা জান হাত দিলেন কপাল মোবারকে, টেম্পারেচার অনেক হাই, কেতাব এসেছে, একটু কাপড় ভিজিয়ে আল্লাহ নবীর কপাল মোবারকে দিলেন। নামাজ কার হুকুম? আল্লাহর হুকুম। অক্ত চলে গেলে কাজা পড়তে হবে, কথা ঠিক না ভুল? অক্ত চলে গেলে কাজা পড়তে হবে। আল্লাহর নবী বললেন আয়েশা আমি যদি না যাই সাহাবারা কেউ নামাজ পড়বে না, কোনো রকমে আপনি একটু পানির ব্যবস্থা করেন, আমি চষ্ট করে দেখি নামাজ পড়াতে যেতে পারি কিনা। আল্লাহ নবীর শরীরটা এত অসুস্থ, আল্লাহ নবী ওই দিন এতটা কমজোর হয়ে গেলেন, আম্মা যান পানি আনতে গেলেন, আল্লাহ নবী হুজুর আমার এত অসুস্থ, মাঝে মাঝে হুঁশ হারিয়ে ফেলছিলেন, আম্মা যান পানি আনলেন, আল্লাহ নবীর চক্ষু মোবারক দুটা বন্ধ, আল্লাহ নবী কখনো হুঁশ কখনো বেহুশ, আম্মা যান পানি এনে আল্লাহ নবীর কপাল মোবারকে হাত বোলাচ্ছেন, আল্লাহ নবী চক্ষু মোবারক খোলেন না, আল্লাহর নবীকে আদবে সম্মানে ডাক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আয়েশা আপনার জন্য পানি এনেছি। আল্লাহ নবীকে এই অবস্থা দেখে আম্মা জান কাঁদছেন, আল্লাহ নবী কান্না পাক, এমন সময় হুশ মোবারক এনায়েত করলেন, আল্লাহ নবী চক্ষু মেলে দেখলেন আয়েশার চোখ থেকে পানি ঝরে, আল্লাহ নবী সব উপলব্ধি করছেন, আয়েশাকে সান্ত্বনা দিচ্ছেন, বিবি আয়েশা অমনি করে কাঁদতে নেই, অমনি করে কেঁদো না, ও বিবি আয়েশা অমনি করে কাঁদতে নেই, দুর্বল হয়ে গেছি অসুস্থ হয়ে পড়েছি, কোন রকমে আমি চেষ্টা করছি নবাবী শরীফে যাওয়ার জন্য। আল্লাহ নবী ওই দিন নামাজে গিয়েছিলেন, দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে, একা একা হাঁটার ক্ষমতা ছিল না, রসুল পাকির জীবনীর কেতাবে এসেছে একদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, অপরদিকে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী উযু করে এই দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর দিয়ে আল্লাহ নবী নবাবী শরীফে পৌঁছালেন। আল্লাহ নবীকে দেখে গোটা মসজিদে নবাবী শরীফে কান্নারোল পড়ে গেল, সব সাহাবীর চোখে পানি, আল্লাহ নবীকে দেখে সাহাবায়ে কেরামরা কান্নায় ভেঙে পড়লেন, আল্লাহ নবী সাহাবাদের দিকে দেখছেন, সাহাবারা কাঁদেন, আল্লাহ নবী কাঁদেন, আল্লাহ নবী বলে বাবা আলী ও বাবা আব্বাস এত কান্নার ভিতরে নামাজ শুরু করা যাবে না, আমাকে একটু মেম্বারে বসিয়ে দাও, আমাকে একটু মেম্বারে উঠিয়ে দাও। আল্লাহ নবী ওই
ওই দিন যে গিয়েছিলেন কেতাবে এসেছে আর কোনদিন যেতে পারিনি ওটা হলো জীবনের শেষ যাওয়া মেম্বারে বসে আল্লাহ নবী তিনি সাহাবাদের মাঝে কয়েকটা কথা ছোট ছোট বলেছিলেন তার ভিতর আল্লাহ নবী ওয়াজ করছেন কয়েকটা নসিহাত করছেন বাবারা আল্লাহ তার একজন বান্দাকে দুটো বিষয় ইখতিয়ার দিয়েছেন ওই বান্দা যদি চায় আখেরাতটা পছন্দ করতে পারেন ওই বান্দা যদি চায় দুনিয়াটা পছন্দ করতে পারেন আল্লাহর ওই বান্দা আখেরাতটা পছন্দ করে নিয়েছে আবু বকর হুজুর বুঝতে পেরেছেন দুনিয়ায় থাকা আর আখেরাতে যাওয়ার ইখতিয়ার আমার রাসূলকে ছাড়া আল্লাহর কাউকে দেবেন না আল্লাহই বকে ইখতিয়ার আর কাউকে দিতে পারেন না সাহাবারা বুঝতে পারছিলেন মনে হয় আল্লাহ নবী আর বেশি দিন থাকবেন না কত অসুস্থতার ভিতরে আল্লাহ নবী বলে বাবারা আমার 63 বছরের জীবন আমার চলাফেরা আমার লেনদেন আমার আদর্শ আমার কথাবার্তারা তোমাদের সঙ্গে আমার মুআমেলাতের ভিতরে আমার ব্যবহারে যদি কেউ কষ্ট পেয়ে থাকো আমার কাছে কারোর যদি কোনো দেনা পাওনা থাকে আজকে দিনে মিটিয়ে নাও বান্দার হক বড় কঠিন জিনিস আমি কাউকে ঋণী রেখে যাব না কারোর কাছে ঋণী থেকে যাব না এত অসুস্থতার ভিতরে আল্লাহর নবী ধরাধরি করে মসজিদে নিয়ে যাওয়ার পরেও ওই দিন বান্দার হকটা মনে রেখেছিলেন না ভুলে গিয়েছিলেন পিছন থেকে একজন সাহাবী দাঁড়িয়ে উঠলেন নাম হলো অক্কাস রাদিয়াল্লাহু আনহু হুজুর আমি আপনার কাছে পাওনাদার কি পাবে আপনি কোন এক জিহাদের মাঠে চাবুক ঘোরাচ্ছিলেন কয়েকটা আঘাত আমার পিঠে লেগেছিল আমি আপনার কাছে পাওনাদার আল্লাহর নবী বলেন বাবারা সরে যাও একটু আক্কাসকে আমার কাছে আসতে দাও সাহাবাদের এত কষ্ট হচ্ছে নবী আমার এতটা অসুস্থ সাহাবারা কাঁদছেন মনে মনে করছেন আক্কাসটা যেন জামাটা ধরে টেনে বসিয়ে দেই আল্লাহর নবী ডাকলে বাধা দেওয়ার অধিকার কারোর আছে আল্লাহ নবী ডেকেছেন ও যেটা সিদ্ধান্ত করবেন নবী যেটা বলেন নবী যেটা সিদ্ধান্ত করেন ওটা হলো শরিয়াত কথা ঠিক না ভুল বাধা দেওয়ার ক্ষমতা কারুর নেই কিছু কিছু সাহাবীর মনে কষ্ট হচ্ছে আকাশ আমার রসুল এত অসুস্থ আর তুমি বদলা নিতে ব্যস্ত মনে মনে করছেন আল্লাহ নবী যদি অসন্তুষ্ট না হতেন আমি যদি আকাশকে ধরে বলতাম যে নবীকে কষ্ট না দিয়ে আমার পিঠে তিনটের জায়গায় 10টা 50টা 1000টা চাবুক মেরে নিবে আমার নবীকে কষ্ট দিস না এই কথাটা বলতে পারতাম নবী যদি না ডাকতেন কিন্তু মনে কষ্ট হচ্ছে বাধা দেওয়ার অধিকার কারুর হচ্ছে না আল্লাহ নবী বলে বাবা আকাশ তুমি বড় বন্ধুর কাজ করলে আল্লাহ নবী রাগ করেননি আল্লাহ নবী অসন্তুষ্ট হয়নি দুনিয়া বান্দারিন বড় কঠিন জিনিস সাহাবি হুজুর আসলেন ইয়া রসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যে আমার কাছে ঋণী আল্লাহ নবী বললেন ও বাবা কাজ কেমন করে লেগেছিল কটা লেগেছিল কোথায় লেগেছিল তুমি তোমার প্রতিশোধের বদলাটা নাও বলছে হুজুর আমার গায়ে তো জামা জুব্বা ছিল না আপনার পরনে জুব্বা আল্লাহ নবী বলে বাবা আকাশ আমি খোলামেলা থাকি না আল্লাহ নবী তো খোলামেলা ঘুরতেন না এই মোহরের নবুয়াতের স্টাম্পটা আল্লাহ নবীর এই কাঁধের উপরে ছিল আল্লাহ পাক স্টাম্প মেরে দিয়েছিলেন ও বাবা আকাশ আজকে বান্দা দিন শোধ করতে গিয়ে আমি আজকে আমার পিরাহানটা সরিয়ে দেব আল্লাহ নবী একটু পিরাহান সরালে ওই মোহরে নবুয়াতে কলিজা ভরে চুমা দিয়েছিলেন জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর নবীর মোহরে নবুয়াতে চুমা দিয়ে ভাবছেন নবী অসুস্থ বেশিক্ষণ ধরে রাখলে কষ্ট পেয়ে যাবেন বিয়াদবি হয়ে গেছে আল্লাহর নবীকে কষ্ট দিয়ে ফেলেছি অমনি বসে বলেন হুজুর আপনি ক্ষমা করে দেন আপনি আমার কাছে ঋণী নয় ইয়া রাসূলুল্লাহ বদলা নেওয়া উদ্দেশ্য নয় জীবনে বড় আশা ছিল একবার মোহরে নবুয়াতে চুমা দেব আজকে যদি এই সুযোগ হারিয়ে ফেলি আর মনে হয় সুযোগ হবে না আল্লাহ নবী বললেন ও বাবা কাগাছ আমি আমার দুশ্মনদের মাফ করেছি তাইফে জমিনে সব থেকে বেশি কষ্ট পেয়েছি আল্লাহ নবী দুটো জায়গায় সব থেকে বেশি কষ্ট পেয়েছেন আম্মা জানা আয়েশা জিজ্ঞাসা করেছে হুজুর আপনার জীবনের কষ্টের দিন কোন দিনটা বলে সব থেকে কষ্টের দিন তাইফের দিন আর একটা কষ্টের দিন ওহুদের দিন ওহুদের যুদ্ধের ময়দানে দান দান শহীদ হয়েছিল আল্লাহর কাছে আসমানের দিকে মুখটা আল্লাহু আকবার বলে একবার আল্লাহকে ডেকেছিলেন আল্লাহ বলে হাবিব আপনি যেন বদদোয়া করে দেবেন না আপনার এই কষ্ট আল্লাহ বলা একবার যদি বদদোয়া করে দেন আমি আল্লাহ থাকতে পারবো না আমি আল্লাহ কবুল করে নেব আমার নবী হুজুর আমার
তোমার আল্লাহর এই কথা শুনে আল্লাহর দিক থেকে মুখটা ফিরিয়ে উহুদ পাহাড়কে বলেছিল উহুদ আমি যদি তোর নবী হই তুই একটুখানি আমায় সাহারা দে আল্লাহ নবীর জন্য উহুদ পাহাড়টা খালি হয়ে ফাঁকা হয়ে গিয়ে সাহারা দিয়েছিলে জোরে বলেন না সুবহানাল্লাহ ও সোনার মানিক যুবকেরা আব্বারা মায়েরা আম্মা জান আয়েশাকে বলেছিলেন ও বিবি আয়েশা সব থেকে জীবনের কষ্টের দিন আমার ওই তায়েফের জমিনের মর্মান্তিক ঘটনা আমি বেহুশ হয়ে গিয়েছিলাম আমার শরীর থেকে এত রক্ত বেরিয়েছিল আমি ফিরে দেখি আমার শরীরের সঙ্গে আমার পিরাহানটা লেপটে জড়িয়ে গিয়েছে ওই দিন আমি বদ্ধ করে দিলে আমার আল্লাহ তায়েফবাসীকে শেষ করে দিত আল্লাহ পাক আমায় বদদোয়া করার জন্য পাঠায়নি আমি রক্ত মাখা হাত তুলে তায়েফবাসীর জন্য হেদায়েতের দোয়া চেয়েছি আল্লাহর নবী বললেন আকাশ ঋণী রেখে যাব না ঋণী থেকে যাব না তায়েফবাসীকে ক্ষমা করে দিয়েছি আর তুমি আমাকে একটু কষ্ট দিয়ে ক্ষমা চাচ্ছ বাবা আমি তোমায় ক্ষমা করে দিলাম ও বাবা কাস একটা কথা শোনো আমার এই মোহরে নবুয়াতে চুমা দেওয়া সকলের নসিবে হয় না সকলের নসিবে হবে না তোমার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি এটা তোমার একরকম ভালোবাসা তুমি যে মোহরে নবুয়াতে চুমা দিয়েছ আমার আল্লাহ তোমার জন্য সাতটা জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে জোরে বলেন না সুবহানাল্লাহ ও সোনার মানিক যুবকেরা আব্বারা মায়েরা ওই দিন আল্লাহ নবী ইমামতি করতে পারেন নাই আল্লাহ নবী গিয়েছিলেন ঠিকই বসে বসে নামাজ পড়লেন ইমামতির জায়গায় আগিয়ে দিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আমি বোঝাতে চাইছি আমার নবী এটা জীবনের শেষ যাওয়া ওই যে ধরাধরি করে ঘরে এনে দিয়েছিলেন আর যেতে পারেননি আর যাওয়া হয়নি নবাবী শরীফে শেষবারের মতো সাহাবাদের কাছে ওই যে বসে ছিলেন সব থেকে বড় কথা ওই দিন বান্দার হকটা ভুলে গিয়েছিলেন না মনে রেখেছিলেন কার হক বান্দার হক আর আজকে আমরা যতই বড় পোস্টে থাকি যতই মানুষ আমাদের নেতা বলুক হুজুর বলুক হাজি বলুক যতই বড় পাওয়ারফুল মানুষ বলুক দুনিয়ায় মানুষের বিচার আর আল্লাহর বিচার দুটো আলাদা কথা ঠিক না ভুল আজ মানুষ কত নিচে নেমে গেছে মুখে বলে নবীর উম্মত কাজটা সম্পূর্ণ শরিয়াত বিরোধী কাজটা সম্পূর্ণ জালেমদের মতো কাজটা সম্পূর্ণ ইবলিসের মতো গায়ের জোরে লাঠি জোরে পাটির জোরে ক্ষমতার বলে তার জায়গা দখল করেছে তার নামে কেস করেছে আবার কথা বল তাকে মেরেছে 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 বলছে এই কথা বললে আবার মারব নাফার মানিটা লিমিটেড আর না আনলিমিটেড হয়ে গেছে একটু হ্যাঁ হুদা মারছে গায়ের জোরে নিজের ওই মানুষটা মজলুম ওর উপরে জুলুম করা হয়েছে ওর মাল আত্মসাত করা হয়েছে ওকে মারা হচ্ছে আবার বলছে কথা বলে আবার মারব গোনা লিমিট হচ্ছে না আনলিমিটেড এখন সব বড় বড় জালে বান্দার হক এই যে কারোর জায়গা ঠেলে দিলাম কারোর মাল আত্মসাত করলাম কাউকে ঠকিয়ে দিলাম কারোর সম্মানে আঘাত করলাম 70 বার যদি হজে যাই বান্দার হক মাফ হবে না কথা বুঝতে পাচ্ছেন যদি তাহাজ্জুদ পড়ে চোখের পানির বদল রক্ত ঝরে যায় ওই বান্দা ক্ষমা না করলে আপনার ক্ষমা আল্লাহর কাছে হবে না এটা বান্দার হক নবী বারবার বলেছেন দেখুন আরেকটা ধাপ আল্লাহর নবীকে ধরাধরি করে ঘরে পৌঁছানো হলো আল্লাহর নবী গিয়েই বলছেন আয়েশা আমার শরীর খুব অসুস্থ আজকে আমি দাঁড়িয়ে নামাজ পড়াতেও পারিনি ইমামতির জায়গায় যেতেও পারিনি আপনি একা নয় আপনার বুবুজানদের ডাকেন আল্লাহর নবীর আরও স্ত্রী ছিল আম্মাজানদের ডাক দিলেন সবাইকে ডাকেন ডেকেই বলছেন বিবিরা যতদিন সুস্থ সবল ছিলাম আমি রীতিমতো ইনসাফের সঙ্গে তোমাদের কাছে গেছি আজ থেকে হয়তো আমি যেতে পারবো না তোমরা আমার প্রতি আর দাবি রেখো না তোমরা যদি এজাজত দাও আজ থেকে তোমাদের ছোট বোন আয়েশার ঘরেই থাকবে আম্মাজানরা কাঁদছেন হুজুর আপনি অসুস্থ আমরা তো কোনো আপত্তি করিনি আমাদের কোনো দাবি নেই কোনো আপত্তি নেই আমাদের ছোট বোন আয়েশার বয়সটা একটু কম আপনাকে সেবা খেদমতটা ভালো করে করতে পারবে আপনি নিশ্চিন্তায় আমাদের বোন আয়েশার ঘরে থাকেন জোরে বলুন নবী আমার একেবারে এন্তেকালের শেষ মুহূর্ত পর্যন্ত যতক্ষণ সুস্থ সবলভাবে কথা বলতে পেরেছেন বান্দার হকটা ভুলেছেন না মনে রেখেছেন আজ মুসলমান ভাই ভাইকে মার খাওয়াচ্ছে অন্য লোকের পয়সা খাইয়ে পাশাপাশি জায়গা এক হাত জায়গা ঠেলে আছে ভালো করে জানি ভালো করে জানি
ইমাম সাহেব যখন দোয়া করে ফাঁস কাতারে বসে, মাঝে মাঝে আমাদের কিছু সমাজে মুসলমান আছে কেঁদে কেঁদে বলে আল্লাহুম্মা আমিন, কথা শুনে মনে হবে লোকটা আল্লাহর ওলি, ভালো করে খবর নিয়ে দেখবেন দু হাত ফেলে রেখেছে। কথা বোঝা যায়নি? জায়গার দাম 1 লাখ হবে না, 50,000, দুই পক্ষের মামলা গেছে, মানে ঠিক জিনিসে জিনিসে পড়ে গেছে, এরও পয়সা আছে ওরও পয়সা আছে, এ বলে দেখে ছাড়বো, ও বলে দেখে ছাড়বো, এ বলে কোর্টে দেখা হবে, কোর্টে দেখা হবে, দু পক্ষের মামলা গেছে 2 লাখ, দুজনা নত হয় না। কথা ঠিক না ভুল? এখান থেকে উঠে গিয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, এখান থেকে উঠে গিয়ে যদি ভাই বোনের শরীক অংশ বুঝে দিতে পারি, এখান থেকে উঠে গিয়ে যদি মানুষের প্রতি ইনসাফ করতে পারি, এখান থেকে উঠে গিয়ে তওবা করে জীবনটা পরিবর্তন করতে পারি, তবেই নবী দিবস দেওয়ার সার্থকতা হবে, তবেই নবী দিবসে বসার সার্থকতা হবে। আমরা নবী দিবস দেই, নবীর সিরাত আলোচনা করি, নবীর আদর্শ আলোচনা করি, আমরা আদর্শবান হওয়ার চেষ্টা করি। কথা ঠিক না ভুল? আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য বলছি না, আপনারা আমার দুশ্মন নয়, আমি আপনাদের দুশ্মন নয়, এখানে বসিয়েছি আমার হক আছে দুটো কথা বলার, আব্বা মনে করে ভাই মনে করে আমি আমার দায়িত্বটা ঘাট থেকে নামিয়ে দিচ্ছি। কথা ঠিক না ভুল? অনেক বাপ আছে শেষ বয়সে একটা ছেলেকে জমি বেশি লিখে দিয়েছে, হারাম হবে না হালাল হবে। আপনি আব্বা, আপনি একটা ছেলেকে কেন শেষ বয়সে বেশি লিখে দিলেন? অনেক ভাই আছে কেউ দেখে না, 4টে ছেলে, হঠাৎ একটা ছেলে আব্বাকে খুব ভালোবাসছে, অসুস্থ দুর্বল হয়ে গেছে, তা যাক ছেলেরা মনে করছে আমরা কেউ তো দেখিনি, একটা ভাই দেখছে ভালো, ও যে কিসের জন্য দেখছিল বোঝা যায়নি, পরে বোঝা গেল, বলছে আব্বা ডাক্তার বাড়ি যাব, নিয়ে গিয়ে বলছে আব্বা এখানে একটা টিপ দেন, বোঝা যায়নি আব্বা এখানে একটা টিপ দিয়ে দেন, কলকাটি আলাদা ছিল, আব্বা মরার পরে ও দলি চেপে রেখেছিল, রেকর্ড করতে দিল, 6 মাস পরে ভাই ভাই বলছে দেখ আব্বা মা তো মরে গেছে, জমি জায়গা ভাগ করলে হতো না, দেখছি অমুক দাগে ভালো পজিশনে একটা ছোট জমি ছিল, ওটা অমুক ভাইয়ের নামে উঠে গেছে, ওখানে বিল্ডিং করি, ব্যবসা করি, কারবার করি, জমিদারি করি, যাই করি, ঘর নকশা ডিজাইন কালার দেখে বলবো সত্যি ঘর, ওটা হারাম না হালাল? কি গো, শেষ বয়সে গিয়ে চুলদাড়ি পেকে ধবধবে সাদা হয়ে যাবে, পাঞ্জাবি পরবে এই পা পর্যন্ত, একেবারে গিয়ে 2-4 বার হজ করে আসবো, লোক মনে করবে লোকটা মনে হবে একেবারে আল্লাহর ওলি। এই ভাই যদি ক্ষমা না করে, এই প্রতিবেশীকে ঠেলে রেখেছি সে যদি ক্ষমা না করে, কাউকে ঠকিয়েছি সে যদি ক্ষমা না করে, ওই জান্নাতি পাথর বান্দার হকের গোনাটা নেবে না। আমি আপনাদের দুশ্মন, আমার কথাটা ক্ষণিকের জন্য কারো তেতো লাগতে পারে, কারো টক লাগতে পারে, কারো ঝাল লাগতে পারে, ক্ষণিকের জন্য খারাপ লাগলে এই খারাপটা বেশি খারাপ না কবরে হাসরে ধরা পড়লে সেটা বেশি খারাপ? একটু হ্যাঁ হু দেন, আল্লাহ আমাদের সবাইকে বুঝ দেন, বলেন আল্লাহুম্মা আমিন, আমার নবীর আদর্শ মেনে চলার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার কথা রাগ করলেন নাকি? কি গো কষ্ট পেলেন? হ্যাঁ, যাই করেন এখানে বসে নিয়ত করুন, আমি নামাজ পড়বো, বিবিকে নামাজ পড়ার হুকুম দেবো, বাচ্চাদের নামাজ পড়াবো, একটা কথা একটুকুনি ক্লিয়ার করে 2 মিনিট বলে আমি দোয়া করবো ইনশাআল্লাহ। আমরা নবীর সাহাবাদের ভালোবাসি কি বাসি না? বলতে পারবেন নবীর কোনো সাহাবি নামাজ ছেড়ে দিতেন? বলতে পারবেন? আমরা 4 ইমামকে ভালোবাসি কি বাসি না? বলতে পারবেন নবীর সাহাবির পরেও তাবে ওই আল্লাহওয়ালারা 4 জন ইমাম, এনারা কেউ নামাজ ছেড়ে দিয়েছেন? পৃথিবীতে যারা হাক্কানি পীর, আমরা হাক্কানি পীরদেরই মানি, কথা ঠিক না ভুল? হাক্কানি পীরের অনুসরণ করিনি, মানিনি, ভালোবাসিনি, কোনো একজন পীরের জীবনী দেখাতে পারবেন যে ওই পীরটা বেনামাজি ছিল? কথা বোঝা যায়নি? দেখাতে পারবেন না, খুঁজে পাবেন না। আর একটু নিচে নামো, যে আমি আপনি যে নামাজ ছেড়ে দিয়েছি, আমি আপনি মুখে দাবি করি আমি তবলিগ, আমি জামাত করি, আমি আহলে হাদিস, আমি ফুরফুরা সিলসিলা, এক একজন এক এক দল মতে বিভক্ত, যাই হোক আপনি যেই দল করেন, একটা দলের নাম করেন তো, সেই দলের যারা নেতৃত্ব দিচ্ছে, সেই দলের যারা হাক্কানি আলেম, তারা কি কোনো দল এরকম কেউ শুনেছেন যে ওই দলে গিয়ে নামাজ ছাড়া নাজাত পাওয়া যাবে? শুনেছেন কোনো দিন? সব কথার মূল কথা, নামাজ ছেড়ে দিয়ে যতই আমল করেন ইমান কোনো দিন পরিপূর্ণ হবে না, নামাজ বাদ দিয়ে যতই আমল করেন নাজাত পাওয়া সম্ভব নয়। কিয়ামতের দিন কার দলে দাঁড়াবেন? মনে করি আমি এই দল করি, এই দলে দাঁড়াবো, মনে করি আমি ইমামের মানি, ইমামের দলে দাঁড়াবো, মনে করি সাহাবাদের দলে দাঁড়াবো, অতটা গুড় আসছেন না বাবা। জান্নাত কারোর নানির বাড়ি নয়, জান্নাত কারোর মামার বাড়ি নয়, মান্তাসাব সাহাবি কওমিন ফাহুয়া মিনহুম, ছোট্ট হাদিস সবার মুখস্থ আছে, যার চরিত্রের সঙ্গে, যার কাজের সঙ্গে, যার আমলে জিন্দগির সঙ্গে যার মিল থাকবে তার সঙ্গে তার হাসর হবে। আমার আপনার জীবনে যদি নামাজ না থাকে, সব থেকে বড় এবাদত, সব থেকে খাঁটি এবাদত, সকালবেলা কাফের, দুপুরে জোহর রক্তে ইমান এনেছে, জোহর রক্ত থেকে উপরে নামাজ ফরজ, একটু হ্যাঁ হু দেন, এর থেকে বড় এবাদত আর আছে নামাজ ব্যতীত? যাই আমল করেন আল্লাহর কাছে কোনো গুরুত্ব আপনার হবে না। তাহলে সেই নামাজ ছেড়ে দিয়ে আপনি কিয়ামতের দিন কার দলে দাঁড়াবেন? কার দলে দাঁড়াবেন?
এক কথায় বলা যায় বেনামাজি দলটাই আলাদা হয়ে যাবে, কথা ঠিক না ভুল? অতএব আপনি যে আশা করছেন পীরকে ভালোবাসি, অলিকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, সাহাবাকে ভালোবাসি, আসলে ভালোবাসা মুখে কাজে মিল নেই। আমি আপনাদের হক আদায় করছি, যতগুলো ভাইয়েরা বাপেরা এসেছেন নামাজ ধরেন, আল্লাহ আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। জানেন না সময় দেন, শেখেন, ইমাম সাহেবের কাছে আসেন, বসেন, সময় দেন, কি করেন? এশার পরে 10 মিনিট বসেন, মাগরিবের পরে 10 মিনিট বসেন, সময় লাগান, আল্লাহ চেষ্টা করলে দেবে। আমার দাদা হজরতের সিলসিলার মানুষটা কি হয়েছে জানিনি, সেটা শিখতে হবে তো নাকি? একটু হ্যাঁ দেন, জানিনি সেটা শিখতে হবে, না শিখলে আপনি তাই? হুজুর তো বলিনি আমি পড়াবো না, হুজুর তো বলিনি আমি শেখাবো না, পানি পিপাসা লাগলে হুজুরকে আপনার ঘরের কাছে গিয়ে দরজায় বাড়ি মেরে বলে বাবা এসো নামাজ পড়ো না, হুজুরের কাছে এসে বসতে হবে আপনাকে। আল্লাহ আমাদের বুঝ দেন, বলেন আল্লাহুম্মা আমিন। রাগ করেননি তো কি গো, কষ্ট পেয়েছেন? আমি চাইলে ধারাবাহিকভাবে জন্ম থেকে মৃত্যু একটা জন বিস্তারিত অথবা সংক্ষিপ্ত জীবনী বর্ণনা করা যায়। আমার রসুল পাকের তোষিপানা থেকে নফাত পর্যন্ত গুছিয়ে বলতে পারতাম, কিন্তু এর থেকে শিক্ষা বিষয়গুলো যেগুলো একটু বার করার চেষ্টা করেছি, এতে ভালো হলো না খারাপ হলো? একটু তাস দিয়ে গেলাম কেন? দেখুন মনে ম্যাক্সিমাম সব কিছু আমরা জানি, জানি না এরকম কিছু নেই, যা করছি আমরা না জেনে করছি এরকম নেই। যে সুদখোর হুজুর বায়ান করে হুজুরের থেকে ভালো করে জানে সুদ হারাম, যে মদখোর হুজুররা জানে মদ হারাম তার থেকে মদখোররা আরো বেশি জানে ওটা হারাম, যে গাঁজা খাচ্ছে ও হারাম জেনেই খাচ্ছে, যে হাতে একটা বালা গলিয়েছে ও জানে এটা আমার নবীর আদর্শ না, যে চুলে একটা লাল কলম মেরে দিয়ে মানে কি ছাঁট মারছে ওর সে ছাঁটের নাম নেই, মানে ও ছাঁটটা আলাদা ছাঁট ওর নিজের স্টাইল, ও জানে চুল কাটাটা ইসলামের আদর্শ না, একটা ছেঁড়া প্যান্ট পরছে ও জানে এটা ভদ্রতা না, কথা ঠিক না ভুল? ও দাঁড়িয়ে পেশাব করছে ওর মন বলে দিচ্ছে এই দাঁড়িয়ে পেশাব করাটা আমার আদর্শ না, ও জেনে শুনে সব ভুল করছে, না জেনে করছে এরকম কাজ খুঁজে পাবেন না, সব জেনে করছি। ওই বন্ধনের ব্যাংকে যাচ্ছে ও জানে ওটা আমার জন্য, একটু হ্যাঁ হুদান না, এটা আমার জন্য হারাম, আজ নামাজ ছেড়ে দিয়ে আজ ছুটছি কোথায়? বন্ধনের ব্যাংকে। আল্লাহ বুঝ দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে বলুন আল্লাহ আমি আপনার কাছে সেজদা করি, আমি আপনার কাছে মাথা নত করি, আল্লাহ আমার বিবি আছে, বাচ্চা আছে, আমি রোজগার করি, আমাকে একটু হালাল রিজিকে বরকত দেন। খোদার কসম ফজরের নামাজ পড়বেন আর কাজে হাত লাগাবেন ওই নামাজি ছোঁয়াচ আল্লাহ বরকত দিয়ে দেবে, জোরে বলুন। আল্লাহর কাছে 5 বার মাথা নত করবেন, এই মাথাটা আমার আল্লাহ পৃথিবীর বন্ধনের ব্যাংকে আর নিয়ে যাবে না। চাইতে জানি না, চাওয়ার মতো চাইতে বান্দা জানে না, চাওয়ার মতো চাইলে বান্দা আল্লাহ কাউকেই ফেরায় না, জোরে বলুন। ভুলে গেছি, ছুটে যাচ্ছি হারামের মাল জগড় করছি, নিষ্পাপ মাসুম বেগোনা বাচ্চার মুখে হারাম খাদ্য তুলে দিচ্ছি, আমরা দিচ্ছি তো দিচ্ছি গর্বের সঙ্গে বলছি, এটা মিটে গেলে আর একটা নেব কি গো? একটা মানে চরম পর্যায়ে পৌঁছে গেছে না, হারাম কাজ করছে গর্বের সঙ্গে বলছে এটা মিটে গেলে আর একটা নেব, বলছে হুজুরের কথা রাখতো হুজুরকে আমার খেতে দেবে, কথা বোঝা যায়নি? আজ মানুষ চরম পর্যায়ে পৌঁছে গেছে, গোনা হচ্ছে আনলিমিটেড আর গজবগুলো হচ্ছে আনলিমিটেড। এই আমফান ঝড় হয়েছিল, গতি লিমিট ছিল না আনলিমিটেড ছিল? একটু হ্যাঁ হুদান। করোনা ভাইরাসে মানুষ মরেছিল লিমিটে না আনলিমিটেডে? আনলিমিটেড মরা মরেছে। আবার এই সংকেত গতকাল থেকে খবর কি দিচ্ছে, হ্যাঁ সিতরাং সিতরাং, আল্লাহ হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। মোমেন বান্দা সবসময় নামাজ পড়ে তৈরি হয়ে থাকে, আল্লাহ ফজর পড়েছি আপনি জোহরের আগে ডেকে নিলে মঞ্জুর, অক্ত এসে গেলে সময় হয়ে গেলে জোহরটা পড়ে নেব, আল্লাহ এই সময় যদি মৌত দেন আমি নামাজিদের দলভুক্ত হয়ে যাবো, জোরে বলুন। আল্লাহ আসর পড়েছি মাগরিবের জন্য আমি অপেক্ষায়, মোমেন সবসময় উজু হালাতে থাকে, আল্লাহ আপনি ডাকলে আমি মঞ্জুর। এইরকম মানসিকতা তৈরি করুন, 5 অক্ত নামাজ, একটা অক্ত পড়ে আর একটা অক্ত জন্য অপেক্ষায় থাকা আর উজু হালাতে থাকা, আল্লাহ যখন ডাকবেন আমি রেডি। মোমেন হয়ে গেলে মৌতটা তার কাছে উপহার, মৌতটা তার কাছে তোহফা, আর দুনিয়ার মায়ে পড়ে জালেম হবেন, মুশরিক হবেন, বেঈমানের মতো আদর্শ নিয়ে ঘুরবেন, নবীর ভালোবাসা মুখের দাবি কাজে মিল থাকবে না, ওর মরণের ভয় হবে, ও দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাবে, দুনিয়ার মাল সম্পত্তির কাছে বড় হবে, কথা ঠিক বললাম না ভুল বললাম? সব সময় তৈরি। আমি রাতের বেলা যাই, আমি বলি আল্লাহ দিনের খেদমত করে যাচ্ছি, এসার নামাজটা আমি পড়েছি, আল্লাহ মৌত দিলে মঞ্জুর, সকালে উঠে নামাজটা পড়া আছে, আল্লাহ জোহরের আগে যদি অক্ত সেটা আপনি মৌত দেন কোনো আপত্তি নেই, যেতে তো একদিন হবে, উজু হালাতে আছি দিয়ে দেন, নামাজ পড়তে পেরেছি দিয়ে দেন, এতে অসুবিধা কোথায়? যেতেই তো হবে নাকি? এই মানসিকতার মানুষ যদি হতে পারি তবেই আমার আল্লাহ খুশি হবে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ জান্নাতে যাওয়া সহজ করে দেবে যে এক অক্ত নামাজ পড়ে আর এক অক্তের জন্য অপেক্ষা করে, কথা বোঝা যায়নি?
বলে হুজুর সপ্তাহে একদিন যাই তো দু রাকাত, সপ্তাহে একদিন এসেছে তাও দু রাকাত। ওই লোকটা বলছে হুজুর সংসারে বরকত হয় না, আল্লাহর কাছে মাথা ঠেকান, জালেম খায়, মুশরিক খায়, কুকুর খায়, মাদর খায়, ইঁদুর খায়, ছুঁচো খায়, দুনিয়ায় কত পশু পাখি খায়, মায়ের পেটে ছিলেন আল্লাহ সেদিন খাইয়েছিল, আপনার মা হসপিটালের বেডে ডাক্তার বলছে সিরিয়াস অবস্থা, ডেলিভারি নর্মালে হবে না, সিজার করা লাগবে, ওটি রুমে ডাক্তাররা পেট কাটায় ব্যস্ত আপনাকে বার করার জন্য, আর আপনার মায়ের স্থানে আল্লাহ আপনার জন্য রুজি দিয়েছিল, জোরে বলুন আল্লাহ সেদিন আপনি খাইয়েছিলেন, আজ আপনি হারাম ঘোষণা করেছেন, আমি ঈমানদারের দাবিদার, আপনার হিসাবটা আপনার হুকুমটা আমি বুঝে অমান্য করতে পারি না, আমি না খেয়ে থাকবো তা ওই জায়গায় যাবো না, খোদার কসম আল্লাহ আপনার হালাল রিজিকের ব্যবস্থা করে দেবে। ঈমান তো দুর্বল, কচুর পাতার পানি, দুনিয়ার নেতার পিছনে কুকুরের মতো ছুটছে, আল্লাহ পাঁচবার ডাকছে একবারও আসে, রাগ করবে না কিছু কত কষ্টে বলে ফেলে, আপনার বিপদে পড়লে কজন পাশে দাঁড়ায়, আল্লাহর হয়ে যান 24 ঘন্টা আমার আল্লাহর রহমত আপনার উপরে থাকবে, কথা ঠিক না ভুল? যাই হোক, আমি আর আগে বাড়াবো না, কষ্ট পাচ্ছেন? যা কিছু বলেছি আমার ভাষায়, আমার ভঙ্গিতে, আমার কথায় কারোর মনে কষ্ট লাগলে ক্ষমার নজরে দেখবেন, ক্ষমা করলেন তো নাকি? সকলে একটু দাঁড়ান, দোয়া হবে সুদূর মদিনা শরীফে আমার নবী পাকের রওজাতে একটু সালাম প্রেরণ করে নবী।